আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা নূতন আমার ভিডিওটি দেখছেন হয়তো ভয় পেয়ে গিয়েছেন, অ্যাম্বুলেন্স কেন? তো 4 বছর আগে আমার বর অ্যাক্সিডেন্ট করে পায়ে হাঁটতে পারছিল না, এলিজারও অপারেশন করা ছিল। আজ সেই অপারেশনটা খুলতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর বাড়িতে ছেলে মেয়ে থাকবে বলে রান্নাবান্না করে যাচ্ছি, আর কিছু রান্নাবান্না করে আমি নিয়ে যাচ্ছি, যেটা রাইস কুকারে গরম করে আমি খাবো। ঢাকায় যাব, কিছু রান্না বান্না করে নিয়ে যাব আর কিছু রেখে যাব। রেসিপিটা যারা এখনো রান্না করে খান নাই অবশ্যই খাবেন। এই যে তেলের উপরে শুকনো মরিচ ফোড়ন দিচ্ছিলাম, এখন কালি জিরা দিয়ে দিচ্ছি, যেমন উপকার তেমন সুস্বাদু। এখানে আমি ফুলকপি, পেঁপে, মূলা এই কটা জিনিস কেটে নিয়েছি। আলু দিতে হয় কিন্তু আমি আজকে আলু দেবো না এর মধ্যে। এই যে পালং শাক, পালং শাকটা আমি ধুয়ে আলাদা করে কেটে নিব। তো এই যে এটা অলরেডি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি। এই যে সবজিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সামান্য লবণ, বাবা তেল দিচ্ছি। হলুদ করার সঙ্গে সঙ্গে তেল ছেঁকা বন্ধ হবে। আপনারা যদি দেখেন কোনো জিনিসে তেল ছিটতেছে, হলুদ আর লবণ দেবেন, হলুদ লবণে তেল ছেঁকা বন্ধ হয়। এই যে একটু পালং শাক টুকুর মধ্যে যাবে, সবজিটা প্রায় হয়ে এসেছে, এবার আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা এই রান্নাটা এখনো করে খান নাই অবশ্যই খাবেন। শাকটা খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার, যেমন মুখরোচক তেমন সুস্বাদু, এবং উপকারের কথা বলে শেষ করা যাবে না, এত উপকার এটা। আমি আজকে হাসপাতালে নিয়েও যাব টিফিন বক্সে করে, রুটি দিয়ে আমার বর রাতে খাবে, আর এখানে রেখেও যাচ্ছি। এই যে গাইস, আমাদের ভেজিটেবলটা তৈরি হয়ে গেছে, আমি শেষটা করতেছি এখন। এটার রান্নাটা আমার গলা ভেঙে গেছে দেখতে পাইতেছেন, আর গলা ভাঙা মানে শুনতে পাইতেছেন। আর এই যে আমি এখন, কারণ আমি শেষের পার্টটা দেখাইতেছি, কারণ হলো গিয়া এখানে মা মাংস কাটছে। সমস্যার মধ্যে, চিন্তার মধ্যে আসছি, কারণ হাসপাতালে যাচ্ছি, কি অবস্থা কি হয়, এদিকে রান্না বান্না করে যেতে হচ্ছে। আপনারা দোয়া করেন শেষ জয়ের হাসিটা যেন হাসতে পারি। গাইস আমরা যাচ্ছি না, মার বাবারাই যাচ্ছে, কারণ এই হসপিটালের মধ্যে আমাদের থাকা একটা সমস্যা। আবার যদি কোনো কাজিন বা কোনো রিলেটিভদের বাসায়ও থাকি তাও বিপদ, কারণ জামা কাপড় আমাদের আবার রেডি করো, আমাদের আলাদা করে সব কিছু করো, একটা ব্যাগ নাও, এত কষ্ট করার থেকে মার বাবাই যাওয়া ভালো। আমরা থাকি, তার থেকে বড় কথা সামনে পরীক্ষা তোমাদের। হ্যাঁ এটাও বিষয়, পরীক্ষা অনেক ব্যস্ততার মধ্যে ভালো মতো ভিডিও করতে পারি নাই, এত সব রান্না করেছি, ডাল, মাংস, পালং শাকের নিরামিষ, কাঁকরোল ভাজি, লাল শাকটা কী কী সব রান্না করে ওদের কাছে কিছু রেখে গেলাম। আর আমি এই যে টিফিন বক্সে মাংসটা নিলাম আর নিরামিষটা নিলাম, নিয়ে তাড়াতাড়ি প্যাকেট করে চললাম। আমি আগে কখনো অ্যাম্বুলেন্সে উঠি নাই, আর আমার বরের অপারেশনের পর এই 4 বছরে 4000 বার মনে হয় খালি অ্যাম্বুলেন্সেরই শব্দ আমার কানে ভাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার বরের কাছে একটু মোবাইলটা দিয়ে বললাম, কিছু বলো দেখি কি বলে সে। হ্যালো ফ্রেন্ডস, এই যে সে আমাদের বিশ্ববিদ্যালয় এলাকা, আমরা সেই টিএসসি ছেড়ে কলাভবনের পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখন সামনে আমরা নজরুলের কবর এবং তার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ জামে মসজিদ এবং তার পাশে নজরুলের কবর অতিক্রম করতেছি,
এবং এর পাশে হলো চারুকলা ইনস্টিটিউট। এইখানে অনেক সুন্দর, এখান থেকে শুরু হয় মূলত বাংলা নববর্ষের সেই র্যালি শুরু হয়। আমরা এখানে বিভিন্ন সময় ঘুরতে আসতাম, ছবি দেখতে আসতাম, বিভিন্ন প্রোগ্রামে আসতাম এবং সারা রাত নববর্ষের সময় আমরা সারা রাত জেগে আনন্দ ফুর্তি করতাম। আর সামনে আসতেছে আমাদের সেই শাহবাগের চত্বর, শাহবাগ চত্বর যেখানে অনেক আন্দোলনের কেন্দ্রবিন্দু। আমরা জানি 2013-14 সালে এবং পাশাপাশি 2024 সালে এইখানে সে আন্দোলন হয়েছিল। আমরা শাহবাগ থানা ছাড়িয়ে আসলাম, আমরা সে রমনা শাহবাগ চত্বর, আমরা শাহবাগ চত্বরে এখানে অনেক ফুলের দোকান দেখা যাচ্ছে এবং এইখানে সে আন্দোলনের কেন্দ্রবিন্দু যেখানে শাহবাগ চত্বর। এবং এ পাশে হচ্ছে, ডান পাশে হচ্ছে জাদুঘর, জাতীয় জাদুঘর। এখন আমরা মোহাম্মদপুর শ্যামলী, এখানে আমার বড় বোন অনেক বছর থাকতো, এলাকাটা পুরো আমাদের পরিচিত। আমার বরকে নিয়ে অপারেশন করতে চলে আসলাম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন যেন সুন্দরভাবে অপারেশন শেষ করে বাড়ি ফিরে যেতে পারি। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই। ভাল লাগে না, মনটা খারাপ লাগে বুঝছেন, আসলে এই যে লাশবাহী গাড়ি, লাশবাহী গাড়ি। তো হ্যালো, মার্কাজুল হাসপাতাল।